যারা ইমানি হালাতে দুনিয়া ছেড়ে চলে গেছে। 21-22-23 ইসালে সব হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আরে আজকের হাজী সাহেব তিনি বাৎসরিক ইসালে সব করেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি প্রতি বছরে আমার বাড়িতে মিলাদ কায়েম করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি অত ছোট ছোটখাটো মানুষ নয়, তিনি আবুল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির পীর, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন ওই হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। তানার পীর ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা ঠিক তদরূপ ভাবে এইভাবেই তিনি 21-22-23 ইসালে সওয়াব কায়েম করেছেন। হাজার হাজার মানুষ আর আলেম, লক্ষ লক্ষ মানুষ আর আলেম জবার হয়েছে। দাদা হুজুর পীর কেবলা কাকে ইসালে সওয়াবে ওয়াজ করতে দেবেন? যদি বলা হয় তেঁতুলিয়া হেড, তেঁতুলিয়া মাদ্রাসার হেড শিক্ষককে আলোচনা করতে দেওয়া হয়, তাহলে তো আলিয়া মাদ্রাসার হেড শিক্ষক রাগ করতে পারে। কি পারে কি পারে না? জোরে বলেন। পারে তো অবশ্যই, কিন্তু না, তিনি কি বললেন? তিনি কত সুন্দর একটা কথা বললেন। ও আলেমের দলের আম, মুফতির দলের আম, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকিনদের ভালোবাসতে বলেছেন, শহাদাদেরকে ভালোবাসতে বলেছেন, মরণের পরে তাদেরকে সঙ্গের সাথী বানিয়ে দেওয়া হবে। না 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 না, ও মুরিদ মুতাকিনের দলের আম, আমি বলতে চাই আজকের দিনে আমি নাম ধরে কোন মুফতিকে ওয়াজ করতে বলবো না। আজকের দিনে আমি কোন আলেমকে আজকের আমি নাম ধরে ওয়াজ করতে বলতে পারবো না। আমি বলে দিচ্ছি আজকের দিনে সেই ব্যক্তি ওয়াজ নসিহত করবে যে আজকের দিনে বলে দিতে পারবে আজকের ঈসা আলাইহিস সালামে কত মানুষ জমায়েত হয়েছে। একটু জোরে বলেন, ঘুম ছাড়িয়ে বলেন না। আহারে, এখানে কি ডিগ্রির প্রশ্ন এসেছে না আমলের প্রশ্ন এসেছে? জোরে বলেন, কিসের প্রশ্ন? আমলের প্রশ্ন। এখানে তো বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। হাজার হাজার মুফতি আর আলেম সব পিছন টান হয়ে গেছে, সামনের দিকে আর কেউ আসে না। দাদা হুজুর পীর কেবলা এমন একটা কথা বলেছেন। শুধু কি দাদা হুজুর বলেছেন, তার বিগত আরেকটু গিয়ে দেখি আর কে বলেছেন। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাদরী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত পীর, তিনি বলেছেন, ও আমার মুরিদ মুতাকিনের বলেরা, খাজা আমি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলে যাচ্ছি, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াবে, আমার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াবে যার নাকি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে যেদিন আমার জানাজার নামাজ পড়াবে ওই দিন পর্যন্ত যার তকবীরে উলার সঙ্গে পাঁচ রক্ত জামাত কাজা নাই ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে। কে আসেন বাবা? আসেন সামনে, কে আসেন? যার এই পর্যন্ত তকবীরে উলার সঙ্গে জামাত কাদা না সেই ব্যক্তি এসে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ আদায় করবে। বাবা কে আসো, আসো। আমাদের পীর তিনি ওসিয়ত করে দিয়ে গেছেন, যদি এমন ব্যক্তি না থাকে তো আমাকে বিনা জানাজায় আমাকে কবরে নিয়ে যাবে, আমাকে জানাজা দেবে না। কে আছেন বাবা? ডিগ্রিওয়ালা নাই, আমলের মানুষ কে আছেন? আল্লাহর আনুগত্য স্বীকার করার মানুষ কে আছেন? কোন ব্যক্তি আছেন যারা নাকি সুন্নত নামাজ আদায় করেন? না না না, তকবীরে যা তকবীরে উলার সঙ্গে এই পর্যন্ত যার একটা ওয়াক্তের নামাজ কাজা নাই সেই জানাজার নামাজ আদায় করাবেন? না না না, আর একটু দূরে যাই ভাইরা বাবাজিরা। মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের নাম ছিল মায়ের নাম ছিল হান্না, জন্মগ্রহণ করেছেন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছে। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার সাথে সাথে সকলেই হাত তুলে বলেন, আমি মরিয়ামকে লালন পালন করব। অনেকেই আপত্তি রেখেছেন, না না, মরিয়ামকে আমি লালন পালন করব। প্রস্তাব রাখা হলো, যারা মরিয়ামকে লালন পালন করার কথা বলছো তোমরা এক একটা করে কাদার গুলি তৈরি করো, যে যার গুলিতে যে যার নাম লিখে ফেলো,
নাম লেখা গলিগুলো ওই নদীতে চলে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। যার গুলিটা পানিতে ভেসে উঠবে ওই ব্যক্তি মরে অমের লালন পালন করবে। আজকের এগুলো এ মানুষগুলো কোথায় গেল? আমলের মানুষ কোথায় গেল? সেই আমলের মানুষ যত দুনিয়া থেকে বিদায় নিচ্ছে গজব তত তাড়াতাড়ি আসছে। কি গো কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ এমন একটা ভাইরাস দিলেন সারা পৃথিবীর মানুষকে জাগিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক না? যদি হয় স্বামী বিবি কাছে যায় না, যদি বিবির হয় স্বামী কাছে যায় না, বাচ্চা কাছে যায় না, কেউ কাছে যায় না। আল্লাহ বলেছেন, আমি বলেছি রসূলুল্লাহর উপরে 1400 বছর আগে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিনে তো তোমার কেউ থাকবে না, তোমার বিবি তোমার সঙ্গে থাকবে না, তোমার বিবি তোমার বাচ্চা তোমার সঙ্গে থাকবে না, তোমার বাপ তোমার সঙ্গে থাকবে না, তোমার কেউ কোনো আত্মীয় স্বজন তোমাদের কাছে থাকবে না। সেই দিন তোমার আমল নামা যদি থেকে থাকে তাহলে সেই ব্যক্তি নাজাত পাবে, বাদ বাকি তো আর কেউ নাজাত পাবে কি গো? পাবে না বা নাজাত? কবরে রেখে এসেছেন হাজি সাহেবের আব্বা মা কবরে চলে গেছেন, সাথে কেউ গিয়েছেন? তিনি সওয়াব রেসানি করবেন, সওয়াব কবরে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ তার কবরে যাবে, নামাজ উসকে সরাহানি পারা জাতা হ্যায়, কহতা হ্যায় মেরি তরফ সে জাগা না মিলেগি। নামাজ বলবে, নামাজ মাথার দিকে দাঁড়িয়ে বলবে, আমি হলাম সেই আল্লাহর হুকুম নামাজ। আজাব তুমি আমার যতটুকু এরিয়া, আমার এরিয়ার মধ্যে তুমি ব্যক্তিকে আজাব দিতে পারবে না, প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রোজা দাহনে কি তরফ আ জাতি হ্যায়, কহতি হ্যায় মেরি তরফ সে জাগা না মিলেগি। রোজা ডান দিকে দাঁড়িয়ে থেকে বলবে, আমি হলাম এই ব্যক্তির রোজা। অনেক মানুষ দিনের বেলা খেয়েছে ঘুমিয়েছে অনেক কিছু করেছে, এই ব্যক্তি সারা দিন খায় নাই, ভালোভাবে রাস্তা চলাচল করতে পারে নাই, আমি হলাম সেই রোজা। আমার তরফ থেকে আমার দিক থেকে আজাব প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের সেই জিনিসগুলো আমাদের থেকে চলে গেছে, হজ আমাদের থেকে চলে গেল, দান সদকা আমাদের থেকে চলে গেল, যেগুলো আমাদের কবরের মাঝে আর সঙ্গে সাথী হবে সেগুলো কিন্তু আমরা সব আস্তে আস্তে ভুলে যেতে চলেছি। ভাইরা বাবা জিরা লক্ষ্য করুন, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এমন একটি কথা বলেছেন, হাজার হাজার আলেম রয়েছে, মুক্তি রয়েছে, কেউ সামনে আসে না। না 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 না, কে বলে দিতে পারবে, কে বলে দিতে পারবে? না না না, এমন মজলিসের গুটি কত লোক নয় যে গুনে গুনে বলে দিতে পারবে, গোনার কায়দা নাই। লক্ষ 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 মানুষ রয়েছে, এমন সময় কেউ সামনে আগিয়ে আসে না। আস্তে আস্তে দেখা গেল একজন ব্যক্তি গুটি গুটি পায়ে আগিয়ে আসছে, আগিয়ে এসে বলছেন, হুজুর আমি বলে দিতে পারি আজকের ইসালে সবে কত মানুষ জমায়েত হয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি? হুজুর আপনি জানেন না, জানেন না, জানেন না, আমি আপনার বড় সঙ্গীর সাথী, আমি আপনার বড় সঙ্গে থাকি, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে চলেন, আমি বলে দিতে পারি কি নাম বাবা তোমার? হুজুর আপনি জানেন, তা সত্ত্বেও আপনি আমার নাম জিজ্ঞাসা করছেন। আমার নাম হলো আহকারুল ইবাদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা রুহুল আমিন, তুমি বলে দিতে পারবে? বাবা বলে, হুজুর আমি বলে দিতে পারবো। কিভাবে তুমি বলে দিতে পারবে? হুজুর আমি আপনার বড় খলিফা, আপনি আমাকে সবচেয়ে বড় খলিফা বানিয়েছেন। দাদা হুজুরের যত খলিফা রয়েছে সবচেয়ে বড় খলিফার নাম হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আপনি আমার সঙ্গের সাথী বানিয়েছেন, মাঝে মধ্যে আপনার ব্যাগ আমি বহন করে 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 চলি, মাঝে মধ্যে আপনার জুতো
আমি বহন করে 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 চলি আমি আপনার জুতো বহন করি আমি আপনার ব্যাগ বহন করি আপনি আমাকে সঙ্গে করে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে আপনি ওয়াজ নসিহত করতে চলে যান আমিও আপনার সঙ্গে সাথী হয়ে চলে যাই একদিনের নয় একদিন আরবের মাঝে আপনি ওয়াজ নসিহত করতে গিয়েছিলেন আরবের ব্যক্তিরা আপনাকে ইনভাইট করেছিলেন আপনি আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন আরব ওই সমস্ত ব্যক্তিদেরকে জলসা কমিটিকে আপনি বলেছিলেন আমার একটা সঙ্গের সাথী আছে আমার একটা সাগরেদ আছে তাকে আধ ঘন্টা সময় কি তোমরা দেবে কেউ মেনে নিতে চায় না না হুজুর আমরা আপনাকে দাওয়াত দিয়েছি আপনি ওয়াজ করবেন আপনি আবার তাকে আধ ঘন্টা সময় দিতে বলছেন বাবারা 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 আমি বলছি আধ ঘন্টা সময় তাকে দাও সময় তাকে দাও যদি ভালো না লাগে নামিয়ে দেওয়া হবে স্টেজ থেকে মেনে নেওয়া হলো সৌদি সরকার মেনে নিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্টেজে উঠেছেন চোখ বন্ধ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলেছেন পরে আধ ঘন্টা সময় তিনি ওয়াজ করতে শুরু করেছেন আরবি টু আরবি ওয়াজ করতে শুরু করেছেন আধ ঘন্টার জায়গাতে সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত অনারবল আরবি টু আরবি ওয়াজ করেছে আরবি টু আরবি তিনি ওয়াজ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ শ্রোতাগুলো পাশ ফেরার টাইম নাই উঠে যাওয়ার মতো টাইম নাই এত আকর্ষণ এত মহব্বত এত ভালোবাসার সঙ্গে তারা শুনতে শুরু করলো ঘন্টার পর ঘন্টা সময় পেরিয়ে যায় অথচ শ্রোতাদের কোনো খেয়াল নাই খেয়াল নাই খেয়াল নাই চার ঘন্টা পরে চার ঘন্টা পরে বন্ধ করে দেওয়া হলো দাদাগুলোর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পা দুটি জড়িয়ে ধরে বলছেন হুজুর বেয়াদ মাফ করবেন না বাবা তুমি আমার সঙ্গে কোনো বেয়াদবি করো নাই আজকের দিনে তুমি ইতিহাস তৈরি করে দিয়েছো বাবা আজকের দিনে তুমি ইতিহাস তৈরি করে দিয়েছো তুমি আমার কাছে কি অন্যায় করেছো হুজুর আমি যখন ওয়াজ করছিলাম চোখ দুটি বন্ধ করে ওয়াজ করছিলাম চোখ দুটি বন্ধ করে ওয়াজ করছিলাম আমি এতক্ষণ ওয়াজ করতে পারতাম না হুজুর চক্ষু যুগল বন্ধ করে যখন ওয়াজ করি আমি দেখতে পাই দেখতে পাই আপনি আমার সামনে এসে বড় বড় তাফসীরের কিতাবগুলো সামনে ধরেছেন বড় বড় হাদিসের কিতাবগুলো সামনে ধরেছেন আর আমি দেখতে পাচ্ছি আপনি পৃষ্ঠা উল্টে দিয়ে বলছেন ও বাবা রুহুল আমিন তুমি এটাই বলো এটাই বলো এটাই বলো এখানে এটা বলো এখানে এটা বলো আপনি যেন আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন আর আমি অন্তরে চোখ দাঁড়ায় সব দেখে 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 যেন ওয়াজ করছি ধরে বলেন না সুবহানাল্লাহ এদের অন্তরের চোখ ছিল এদের চোখের অনেক পাওয়ার ছিল এজন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমরা যদি আল্লাহকে দেখতে চাও তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক চশমা তোমাদের চোখে লাগাও ওই চশমার এমন পাওয়ার আছে জমিনে তাকালে আসমানের লওহে মাহফুজ পর্যন্ত দেখতে পাবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের চোখ তো তেমন চোখ নয় আমাদের চোখ নষ্ট করে ফেলেছি ওই চোখ বানাতে হলে টিভির হলে থাকতে হবে চার ঘন্টা সময় মদের আড্ডায় থাকতে হবে জুয়ার আড্ডায় থাকতে হবে আমাদের চোখ সব নষ্ট হয়ে গেছে এই সমস্ত ব্যক্তিদের চোখগুলো দৃষ্টিশক্তিগুলো কোনোদিন তারা ওয়াকাজে ব্যবহার করে না তাদের চোখের দৃষ্টি অনেক বেশি তারা যখন যে ব্যক্তির উপরে চোখের দৃষ্টি দিত তারা তাদের আতঙ্কে হেদায়েতের রাস্তা পেয়ে যেত জোরে বলেন আজকের আমাদের মতো নয় ভাইরা বাবাজিরা এই জন্য আল্লাহ মারুন রহমাতুল্লাহ আলাইহিম মারুফ মাসতুবির মধ্যে লিখেছেন মুস্তাফা হায় আয়নায়ে জিল্লে খোদাস মন কা সাদার ওয়াহামা হায় কোয়ে খোদাস ও
দুনিয়ার মানুষেরা যদি তোমরা আল্লাহর কুদরত দেখতে চাও নবী মুহাম্মদ নামক চশমাটা তোমরা চোখে লাগাও অর্থাৎ নবী মুহাম্মদের আদর্শ তোমরা চোখে লাগাও যারা এই চোখে লাগাতে পেরেছে তাদের চোখের অনেক দাম হয়ে গেছে যাদের অন্তরের চোখ অনেক বড় তীক্ষ্ণ দৃষ্টি শক্তি হয়ে গেছে এমন একটা চশমা লাগিয়েছিলেন ফুরফুরার পীর দাদা হুজুরপুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এমন একটি চশমা পরেছিলেন বসিরাতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এমন একটি চশমা পরেছিলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নামতুবি রহমাতুল্লাহ আলাইহি এমন একটি চশমা পরেছেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এমন একটি চশমা পরিধান করেছেন খলিল আহমদ সারানপুরি রহমাতুল্লাহ আলাইহি এমন একটি চশমা পরিধান করেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এমন একটি চশমা পরিধান করেছে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এদের চোখের দৃষ্টি শক্তি এমন প্রখর ছিল যখন তারা দুনিয়ার জমিনে দাঁড়িয়ে 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 আকাশের দিকে তাকিয়েছি আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত দেখতে পেয়েছে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বুজুর্গ আমি ওয়াজ করছিলাম আমি এইভাবে দেখে দেখে ওয়াজ করছিলাম আজকের দিনে আপনি যখন বলেছেন আজকের মাহফিলে কত মানুষ জমায়েত হয়েছে আমি একটু মোরাকাবায় বসলাম মোরাকাবায় বসে আল্লাহর আরশে আজিমের দিকে ধ্যান দিলাম আল্লাহর আরশে আজিমের একটা লাউ রয়েছে বোর্ড রয়েছে যে বোর্ডে আল্লাহ রাব্বুল আলামিন কলম দ্বারা লেখালেখি করেছেন হাদিসে সহিহ হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা খলাকাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কলম বানিয়েছেন কলমকে লিখতে বলেছেন ওই কলম একা একা লিখেছে ইউকাদ্দিরু মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি জমিনের মাঝে যারা আসবে জমিনের মাঝে যারা আছে তাদের সকলের তকদির লিপিকরণ করা হয়েছে আসমান কবে ভেঙে চৌচির হয়ে যাবে সেটা লেখা হয়েছে লওহে মাহফুজে ও ভাইরা বাবা জিরা কোথায় কোন মানুষ মৃত্যুবরণ করবে সেটা লওহে মাহফুজে লেখা রয়েছে ওই লওহে মাহফুজ এমন একটা বোর্ড আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতিতু ইলমাল লওহা ওয়াল কলামা আল্লাহ রাব্বুল আলামিন আমি এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন লওহে কলমের জ্ঞান আমি রাসূলুল্লাহ আমাকে দান করেছে বুজুর্গ আমি লওহে মাহফুজের দিকে আমি ধ্যান করলাম লওহে মাহফুজে সব কিছু লেখা আছে এ টু জেড লেখা রয়েছে ওই জায়গাতে কোথায় কোন মানুষ জড়ো হবে কোথায় কোন মানুষ কিভাবে যাবে সব কিছুই লেখা রয়েছে আমি রুহুল আমিন আপনি মাঝে মধ্যে আমাকে বড় মাওলানা বলে ডেকে থাকেন দুনিয়ার মানুষ আমাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে আমি লক্ষ্য করে দেখেছি লওহে মাহফুজে লওহে মাহফুজ থেকে আমি সংখ্যাটা নির্ণয় করে আমি আজকের দিনে বলে দিতে পেরেছি একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা এরা হলো সালেহীন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালেহীন ব্যক্তিদের জন্য আমার করুণা রয়েছে কবরের মাঝে ছাড় রয়েছে জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি বলে এরা যখন মারা যাবে কবরে যাবে কবরে সমানোর পরে এদের সওয়াল জবাব পর্যন্ত করা হবে না স্বপ্ন দেখছেন রাবিয়া বসরিয়া বলে একজন মেয়ে ছেলে তার একটা বান্ধবী ছিল স্বপ্ন দেখছেন বান্ধবী মারা গেছে রাবিয়া বসরি ইন্তেকাল করেছেন তিনি মহিলা ছিলেন না পুরুষ ছিলেন জোরে বলেন না কেন মহিলা ছিলেন আজকের আমাদের ঘরের মহিলারা সব রাবিয়া বসরির মতো তাই না এরা নামাজ কাজা করে না এরা রোজা কাজা করে না এরা স্বামীর কোনোদিন খারাপ চোখে দেখে না রাবিয়া বসরিয়া ছিলেন এমন একজন সতীসাধ্বী মহিলা তিনি ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে তার বান্ধবী তার স্বপ্ন দেখছেন মেয়ে ছেলে মারা গেলে তার জানাজার নামাজের নিয়ত কি হয় বাবা জানাজার নামাজের নিয়ত একটু আলাদা হয় না হাজিহিল মাইয়েতে বলতে হয় কি হয় না কবরের সওয়াল জবাব কি আছে পুরুষদের জন্য কি এক মহিলাদের জন্য এক না একটু আলাদা আছে বাবা প্রথম সওয়ালটা কি
বলেন না প্রথম সওয়ালটা কি হবে মান্ডব পোকা হবে না এটা পুরুষদের জন্য না মহিলাদের জন্য সবার জন্য কেন সবার জন্য হবে কেন জানাজার নামাজের নিয়ত একটু আলাদা হলো মান রব্বুকা তো পুরুষদের জন্য মহিলাদের জন্য কি জিজ্ঞাসা মহিলাদের জন্য তো একটু আলাদা হওয়ার দরকার কি গো আলাদা হওয়ার দরকার নয় কি আলাদা হবে আমরা জানি তো মান রব্বুকা সবার জন্য তোমার প্রভুকে আসলে সহি উচ্চারণ হচ্ছে মার রব্বুকা রটা এদগামে রক্ষণ না সহি উচ্চারণ করতে গেলে মার রব্বুকা বলতে হয় তোমার প্রভুকে রাবিয়া বসরিয়া ইন্তেকাল করেছেন তাকে দাফন কাফন করা হলো কবরে শোয়ানো হলো সেই রাতে তার একটা বান্ধবী স্বপ্ন দেখছেন জিজ্ঞাসা করে বলছেন বান্ধবী রাবিয়া কবরে কেমন হালাতে আছো মুনকার নাকির সঙ্গে সওয়ালের জবাব দিতে পেরেছো তো স্বপ্ন দেখছেন আরে স্বপ্ন অনেক সময় সত্য হয় কি হয় না জোরে বলেন ছয় হয় না সব স্বপ্ন কিন্তু মিথ্যা নয় যারা স্বপ্নে রসূলকে দেখে স্বপ্ন মিথ্যা নয় স্বপ্নেতে যদি কোনো পীর সাহেবকে দেখে সে পীর হতে পারে শয়তান হতে পারে স্বপ্নেতে যদি কোনো আলেমের স্বপ্ন দেখে সে আলেম হতে পারে শয়তানও হতে পারে কিন্তু রসূলুল্লাহর স্বপ্ন যারা দেখে রসূল বলেছে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক যারা স্বপ্নের মধ্যে আমি রসূল আমাকে দেখলো তারা সত্য দেখলো লা ইয়াতামাসসালু শাইতানা সূরাতি শয়তান আমার সূরাত ধরতে পারে না জোরে বলেন আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আহারে রাবিয়া বসরি বলছে বান্ধবী কবরে আমাকে শোয়ানোর পরে দুইজন ফেরেশতা এসেছে প্রথম নম্বর ফেরেশতা দুইজন ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করেছে মার রব্বুকে বুঝতে পারলেন মেয়েদের কি হবে মার রব্বু কে যারা গ্রামার জানেন যারা আরবি ভালো জানেন আলেমদেরকে জিজ্ঞাসা করবেন শিখবেন পুরুষদের জন্য মান রব্বু কা হয় মহিলাদের জন্য মার রব্বু কে হয় কি বললাম মনে থাকবে না থাকবে না মার রব্বু কে মহিলাদের জন্য মার রব্বু কে তিনি বলছেন আমাকে যখন জিজ্ঞাসা করা হলো মার রব্বুকে রাবিয়া বসরিয়া বলছেন আমি ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম ওয়ামা রব্বুকা তোমার রবকে জোরে বলেন সুবহানাল্লাহ আরে এমন একজন মহিলা কবরে রাখার পরে মুনকার নাকির এসেছে সওয়াল করার জন্য সওয়াল করেছে মার রব্বুকা আমি ঘুরিয়ে জিজ্ঞাসা করেছি ওয়ামা রব্বুকা তোমার রবকে জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়ামা রব্বুকা তোমার রবকে আগে পরিচয় দাও তারপরে আমার পরিচয় দেব আমি রাবিয়া আমার রবকে জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে সেও সওয়ালের জবাব দিলেন না যাও আমি আমার রবের পরিচয় দিলে হয়তো আমার রব সন্তুষ্ট না হতে পারে আমার রবের কাছে গিয়ে জিজ্ঞাসা করো মনকার নাকি যে হে আল্লাহ রাবিয়া বসরিয়া আপনার কে হয় আমার আল্লাহ যদি আমি রাবিয়া আমার পরিচয় দেয় তাহলে ওই পরিচয়টা গ্রান্টেড হবে আমি যদি আল্লাহর পরিচয় দেই আল্লাহ যদি আমার পরিচয় গ্রহণ না করেন তাহলে আমার পরিচয়ে কোনো কাজ হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ কি রাবিয়া মেয়ে ছেলে না বড় ছেলে মেয়ে ছেলে আহারে ভাইরা বাবা জিরা রাবিয়া বসরিয়া বলে সেই মহিলা আপনারা জানেন তার কত বড় পাওয়ার রাবিয়া বলেছিলেন ও মনকার নাকির ফেরেশতারা তোমরা কত দূর থেকে এসেছো বলে হ্যাঁ জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর এত বছরের রাস্তা ভ্রমণ করে তোমার কবরে এসেছি তোমার রবের কথা জিজ্ঞাসা করার জন্য ও মনকার নাকির শোনো 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 কয়েক ঘন্টা আমি ইন্তেকাল করেছি কয়েক ঘন্টা হয়েছে আমি জমিন থেকে সবে মাত্র আমি কবরের মাঝে এসেছি জমিনের উপর থেকে সবে মাত্র আমি কবরে এসেছি যে আল্লাহকে জমিনে পাওয়ার জন্য ঠিক মতো বিছানায় পিঠ লাগাই নাই আমি রাবিয়া
ঠিক মতো আমি আমার স্বামীর সংসার করি দেই, ঠিক মতো আমি মাথায় তেল লাগি না লাগাই নাই আল্লাহকে রাজি করার জন্য। চব্বিশ ঘন্টা আমি আল্লাহ আল্লাহ করেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, আমি রাবিয়া আল্লাহ ছাড়া কাউকে চিনতাম না, আমি আল্লাহর জন্য ঠিক মতো ঘুমায় নাই, সকলে ঘুমিয়ে যেত আমি রাবিয়া আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তাহাজ্জুদের নামাজে আমি দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ইবাদত করতাম বন্দেগী করতাম, সেই আল্লাহকে কি আমি ভুলে গেলাম? সবে মাত্র মাত্র তিন হাত কিংবা সাড়ে তিন হাত কবরের মাটি তোলাতে গিয়ে আমি আল্লাহকে কি ভুলে গেলাম যে সেই আল্লাহর পরিচয় জানতে তোমাদের শত শত রাস্তা পরিভ্রমণ করে আমার কবরে আসতে হবে, আর আমি সেই আল্লাহর পরিচয় দেব যে আল্লাহকে পাওয়ার জন্য আমার সারা জীবনকে আমি বিলীন করে দিয়েছি, সেই আল্লাহর পরিচয়টা আমার কাছ থেকে তোমরা জানতে এসেছো, বরং আমার পরিচয়টা আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করেন, আমার পরিচয়টা আল্লাহ দিয়ে দেবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহকে যারা রাজি করতে পেরেছে আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। জোরে বলুন তোমরা আমার কবরে জিজ্ঞাসা করতে এসেছো যে আল্লাহকে পাওয়ার জন্য চব্বিশটি ঘন্টা আমি রাবিয়া নিবেদিত ছিলাম, সেই আল্লাহকে সওয়াল করতে এসেছো। দ্বিতীয় নম্বর সওয়াল তুমি আমাকে করবে, আমার নবীউকা নবীর কাছে সব খবর রয়েছে, নবী সহি হাদিস পাকের মধ্যে বলেছেন হে আমার উম্মাত উম্মাতানিরা হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদুনা আমালুকুম ফাইদা রাআইতু খায় মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি ফাইদা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ লাকুম। আমি আমার আমি রাসূলুল্লাহ আমার রওজা শরীফে আমার সমস্ত উম্মতের ইবাদত বন্দেগী গুলোকে হাজির করা হয়, আমি নবী দেখি যে আমার উম্মত যখন ভালো কাজ করেছে তখন আমি নবী কবরে শুয়ে শুয়ে আমি তাদের জন্য আল্লাহর দরবারে প্রশংসা জানাই। বলুন না সুবহানাল্লাহ। জান 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতে জিন্দেগীতে রয়েছে, আমি রাবি আমার কবর আমার রসুলের কাছে রয়েছে, রসুলকে গিয়ে জিজ্ঞাসা করে দেন রাবিয়া তোমার কে হয়? না 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 না, এর জন্য রসুলকে দেখার প্রয়োজন নাই, প্রয়োজন নাই, যেমন দেখেন নাই ওয়াইসুল করুনে রহমাতুল্লাহ আলাইহি, না না না, দেখে নবীকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, ভালোবাসার তোহফা রসুলুল্লাহর দরবারে পৌঁছে গিয়েছেন। রসুলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে ভাগে সাহাবাদেরকে ডেকে ডেকে বলেছিলেন সাহাবীরা আমার তিনটি দামি জুব্বা রয়েছে, একটা দামি জুব্বা যে দামি জুব্বাটা পরে আমি মিয়ারাজে গিয়েছি, আল্লাহর জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি, আবার ওই জুব্বা পরিধান করে দুনিয়ার মাঝে চলে এসেছি, ওই জুব্বাটা বড় দামি জুব্বা, ওটা আমার জামাতা আলীকে দিয়ে দিয়ে দিয়েছি, আর আমার জীবনের প্রথম সঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ আমার কাছে একটা আপত্তি রেখে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ধন সম্পদ সব আপনার পদতলে কুরবান করে দিয়েছি, আপনার জন্য আমি সব কিছু করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিনিময়ে আমি একটা জিনিস চাই। রাসূলুল্লাহ বলেছিলেন খাদিজা তুমি কি চাও কি চাও কি চাও? তোমার জীবনের সব কিছু আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দিয়েছো, তুমি কি চাও বলো? হযরতে খাদিজাতুল কুবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পোশাকটা আমি চাই যে পোশাকটা পরিধান করে আপনি গাড়ে হীরার মধ্যে গিয়েছিলেন, গাড়ে হীরার মধ্যে বসেছিলেন, যে পোশাক পরিহিত অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাযিল হয়েছিল, ওই পোশাকটা আমি চাই, আমি অন্য কিছু চাই না, আমার জীবনে কোনো সুখ শান্তি চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি মহব্বত করি, তবে আমি একটা আপত্তি করি, মরণের পরে
ওই পোশাকটা বউ ছিড়ে ওই জুব্বাটা আমি আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার গায়ের কাফন করে দেবেন মরণের পরে যদি আপনার গরিবিতে জুব্বাটা আমার গায়ের কাফন হয় তাহলে হয়তো এই রসিরা কবর থেকে আমি ছাড় পেয়ে যাব একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা জুব্বা ওয়াইসুল গুরুনেকে দিয়ে দিয়েছিলেন আমার একটা পাগল রয়েছে প্রেমিক রয়েছে যার নাম হলো ওয়াইসুল গুরুনি সে আমাকে না দেখে মহব্বত করেছে ভালোবেসেছে ভালোবাসার সংবাদ আমি রাসূলুল্লাহ আমার দরবারে পৌঁছে গেছি তাই আমার এই জুব্বাটা আমি ওয়াইসুল গুরুনেকে দান করে গেলাম না না মানুষ অনেক গুনার কাজ করে মানুষ শয়তানি অসসায় পড়ে অনেক গুনাহ করে তাফসীরে বাগবী হলো তাফসীরে বাগবীর মধ্যে একটা সুন্দর ঘটনা এসেছে ঘটনাটা আমি আপনাদের জন্য উপহার দিয়ে যাব ও ভাইরা বাবাজিরা দেশের হাফি বলে একজন মত কো সে মদ না খেলে থাকতে পারত না প্রতিদিন তার মদ খেতে খাবার কাজ ছিল প্রতিদিন সে মদ খেত একদিন সে তার বন্ধু বান্ধবদের সাথে মদের আড্ডায় চলে যাচ্ছিল যেতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা রাস্তার পাশে পড়ে রয়েছে দেশের হাফি রহমাতুল্লাহ আলাইহি নামটা দেখতে পেয়েছে শুনেছে অনেক জায়গাতে কোরআনটা হলো ডান দিক থেকে লেখা যে লেখা এক একটা কোরের বিনিময়ে দশটা করে নেকি পাওয়া যায় যখন নামটা দেখেছে নামের সঙ্গে কানেকশন লেগে গেছে সাথে সাথে আল্লাহর লেখা নামটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নামটা তুলে নিয়েছে তুলে নিয়ে বুকে দিয়েছে মুখে চুমা খেয়েছে কোরআনে আল্লাহর নামের সঙ্গে তার মধ্যে একটা কানেকশন মহব্বত পয়দা হয়ে গিয়েছে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সামান্য একটা নাম দেখতে পেয়েছে শেষ করে নাম দেখতে পেয়েছে না হারে নাম দেখতে পেয়েছেন নাম আমরা কত নাম কোন জায়গায় নামের সঙ্গে কত বিয়াদবি করি আমরা কি গো করি না বলেন কত বিয়াদবি আমরা করি আহা নামটা পে মুখে চুমা দিলেন বুকে জুমা বুকে রাখলেন শুধু রাখলেন না একটা কাপড় দোকানে গেলেন কে দেশের হাফি রহমাতুল্লাহ আলাইহি নিজের মনের মধ্যে বড় আশা জেগেছে কাপড় দোকানে গিয়ে বলেন কাপড়ওয়ালা তোমার দোকানে কি মকমালের কাপড় রয়েছে নাকি দামি কাপড় আছে নাকি কি করবে বেশি রাখি তুমি তো পাগল লোক মত করল দামি কাপড় নিয়ে তুমি কি করবে না 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 দামি কাপড় আছে নাকি দাও দামি কাপড় দাও সবচেয়ে দামি কাপড়টা তুমি আমাকে দাও দামি কাপড় ক্রয় করলেন শুধু দামি কাপড় ক্রয় করলেন না আতরের দোকানে গিয়ে বলছেন ও দোকানদার সবচেয়ে দামি আতরটা আমাকে বিক্রি করো আমার কাছে বিক্রি করো তুমি মত করো নিয়ে কি করবে না 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 সবচেয়ে দামি আতরটা আমাকে দেন দামি আতরটা নিয়ে নিলেন নিয়ে নিয়ে ওই আতর গোলাপগুলো আতরগুলো আল্লাহর নামের উপরে মাখিয়েছেন সুন্দর মকমালের রুমাল নিয়ে জড়িয়েছেন জড়িয়ে 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 মায়ের কাছে হাজির যে মা নামাজের পাটিতে বসে বসে প্রতিদিন দোয়া চায় আল্লাহর দরবারে আল্লাহ আমার বেশের হাফি কি হেদায়েত পাবে না আল্লাহ আমার বেশের হাফি কি ঘুরে আসবে না এসে হাজির হয়ে গেছেন মা ঝর 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 করে কাঁদতেছেন আম্মা জান এই নামটা কার নাম কার নাম আপনি আমাকে একটুখানি শোনান বেশের হাফির আম্মা জান নামটা দেখে আল্লাহর দরবারে শুকরিয়া করে বলছেন আল্লাহ গো আজ থেকে আমার মনটা শান্ত হয়ে গেল যে আপনি আমার সন্তানকে হেদায়েত দিয়ে দিয়েছে মায়ের সঙ্গে কথা হলো নামটা উপর জায়গায় রেখে দিলেন স্বপ্নেতে দেখছেন হে বেশের হাফি রফানা ইসমিকা রফানা হু ও বেশের হাফি তুমি যেমন আমার নামটাকে মহব্বত করে ভালোবেসে উঁচু জায়গার উপরে রেখেছো আমি আল্লাহ তাআলা তোমার নামটা আমি আল্লাহ আমার সব
সব ব্যক্তিদের খাতায় ওলি আউলিয়াদের খাতায় তোমার নামটা তেমন উচ্চ ভাবে আমি লিখে দিলাম। জয় বল সুবহানাল্লাহ। জোরে জোরে পড়েন, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, একি তোমার লীলা খোদা, একি মহিমা খোদা বুঝতে পারি না, একি তোমার লীলা খোদা, একি মহিমা খোদা বুঝতে পারি না। কাউকে রাখেন পাকা ঘরে ও খোদা, কাউকে রাখেন পাকা ঘরে, আবার কেউ বা ভেজে বৃষ্টির মাঝে, একি তোমার লীলা খোদা, একি মহিমা বুঝতে পারি না। যেমন তুমি আদম নবীকে ও খোদা, যেমন তুমি আদম নবীকে জান্নাতে রাখিলে, জান্নাত হতে আবার তাকে বাহির করিলে, আদম কান্দে রহিল কান্দে থাকিল, সাড়ে তিনশো বছর পরে দোয়া কবুল হল, খোদা তোমার করুণা, খোদা তোমার মহিমা মোরা বুঝতে পারি না। যেমন তুমি নূহ নবীকে ও খোদা, যেমন তুমি নূহ নবীকে তুফানে ভাসালে, ভাসাতে ভাসাতে আবার কিনারা দিলে, খোদা যদি পর্বতে, যেমন তুমি আইয়ুব নবীকে ও খোদা, যেমন তুমি আইয়ুব নবীকে আশ্বস্ত করিলে, আঠেরো বছর পরে তাকে সুস্থ করিলে, খোদা তোমার মহিমা, খোদা তোমার করুণা মোরা বুঝতে পারি না। ও খোদা, যেমন তুমি ইব্রাহিম নবীকে ও খোদা, ইব্রাহিম নবীকে আগুনে ফেলিলে, আগুন হতে আবার তাকে নাজাত দিলে, খোদা চল্লিশ দিন পরে, খোদা তোমার মহিমা, খোদা তোমার করুণা মোরা বুঝতে পারি না। যেমন তুমি ইউনুস নবীকে ও খোদা, যেমন তুমি ইউনুস নবীকে মাছে তোফানে, মাছের পেটে হতে আবার তাকে নাজাত দিলে, খোদা তোমার করুণা, খোদা তোমার মহিমা। যেমন তুমি মূসা নবীকে ও খোদা, যেমন তুমি মূসা
বাসাতে বাসাতে আবার কিনারা দিলে খোদা যদি পর্বতে জোরে বলেন না মারহাবা একটু জোরে বলেন না মারহাবা যেমন তুমি নবীকে তুফানে ভাসালে ভাসাতে ভাসাতে আবার কিনারা দিলে যেমন তুমি মূসা নবীকে নির্নাদ ভাসালে ভাসাতে ভাসাতে আবার কিনারা দিলে ও সে ফেরাউনের ঘরে যেমন তুমি ঈসা নবীকে ও খোদা যেমন তুমি ঈসা নবীকে আসমানে ওঠালে শেষ জামানার উম্মত করে পাঠাবেন তাকে যেমন তুমি মাদের নবীকে এতিম বানালে এতিম করে শাফাআতের তাজ পরালে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ আজি সাহেব এখানে আসেন দরুদ শরীফ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد কোন নবীর উপরে দরুদ পড়ছে আমরা জানি না আরে সেই নবীর মর্যাদা কত জানেন লাম ইউনাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসমিহিল মুজাররাদ মিন সূরাতিল ফাতিহা ইলা সূরাতিন নাস জোরে বলুন সুবহানাল্লাহ যে নবীকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114 খানা সূরার মধ্যে কোন একটি সূরাতে কোন একটা আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন লিতাযীমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সম্মান অর্থে ইয়া মুহাম্মদ বলে কথা তিনি ডাকেননি জোরে বলেন আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ অথচ লিকুল্লিল আমবিয়ায়ে ইউনাদা বিইসমিহিল মুজাররাদ প্রত্যেকটি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকার ইচ্ছা করেছেন তখন নাম ধরে ডেকেছেন ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি আর তোমার স্বামী মিলে জান্নাতে বসবাস করো নূহকে ডেকে বলেছেন ইয়া নূহ ইহবিত বি সালামিন মিন্না ওয়া বারাকাত শুধু নূহকে ইব্রাহিম নবীকে নাম ধরে ডেকে বলেছেন ইয়া ইব্রাহিম কদ সাদদাতার রুয়া ইয়াহিয়া নবীকে ডেকে বলেছেন ইয়া ইয়াহিয়া খুজুল কিতাব বি কুওয়াতিন হে ইয়াহিয়া তুমি তোমার শক্তি দ্বারায় কিতাবকে আঁকড়ে ধরো অথচ যখন নবীকে ডেকেছেন আমাদের নবীকে ডেকেছেন তখন বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন সম্বোধন করেছেন এইভাবেই সম্বোধন করেছেন সেই নবী প্রতি দরুদ শরীফও আমরা ভক্তি সহকারে পড়তে পারি না যাই হোক যা কিছু বললাম আর যা কিছু বাকি রয়ে গেল সবই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জমা দিয়ে দিলাম আমা আলাইনা ইল্লাল বালাগ আসেন আমরা মহব্বতের সঙ্গে একটু সালাতু সালাম পড়ব তার আগে আমরা একটু তাওয়াল্লুদ নামা একটু পড়ে নিই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি আলা রাজিতি সাতু আশুরুল কমারিয়া ওয়া আনালি জামানি আইওয়ান জালিয়ান মুসাদাব হযরত উম্মু হুলাইলা তাম্মা মাউলুদিহি আসিয়াত ওয়া মারিয়াম মিসাদিম মিন আল হাদিরাতিল কুদসিয়া ওয়া খাযা আল মাউখাদ ফাওলাদাতুহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল বদরিল মুনীর নূরাইয়াতা লা লাউসনা ইয়া নবী